দর্শক এবার চলবে আড্ডা বাজে আজ আমাদের সঙ্গে বিনোদন সারাদিনের স্টুডিওতে রয়েছেন তরুণ লেখক এবং গীতিকার জাহিদ আকবর চরুণ দর্শক কথা বলি তার সঙ্গে কেমন আছেন বলো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি কিন্তু একটু ভয়ে আছে আপনি উধাও হয়ে যাবেন না তো কিছু কথা বলতে পারবো তো অনেকেই অভিযোগ করেন যে পাঠকরা নাকি উধাও হয়ে যাচ্ছেন বই মেলাতে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু আমরা জেনেছি যে আপনার এবারের বই মেলাতে যে বইটি এসেছে উধাও সেই বইটি পাঠকরা ভীষণ পছন্দ করেছে এবং এটি যে প্রকাশনী থেকে এসেছে তাদের বেস্ট সেলার ছিল এবারের বই মেলাতে একটু শুনি আপনার কাছ থেকে সব কিছু মিলিয়ে কি অনুভূতি সব কিছু মিলিয়ে আমি সবসময় একটা কথা বলি কি কন্টেন্ট যদি ভালো হয় লেখা যদি ভালো হয় এটা মানে গানের ক্ষেত্রে হোক মানে গল্পের ক্ষেত্রে হোক সিনেমার ক্ষেত্রে হোক নাটকের ক্ষেত্রে হোক ভালো গল্প ভালো চরিত্র যদি কেউ সৃষ্টি করতে পারে আমার মনে এটা নিয়ে নেয় আর কি পাঠকরা পাঠকের সংখ্যা অনেক বেশি ছিল এবার বইমেলায় এবং আমি প্রথম দিন থেকে এবার বইমেলায় যাওয়ার চেষ্টা করেছি এবং প্রথম দিন থেকে দেখেছি পাঠক মানে ঘোরাফেরা করতে করতে কিন্তু অনেকেই বই কিনে বাহ এটা নিশ্চয়ই আমাদের জন্য খুব ভালো খবর উধা উপন্যাস নিয়ে একটু শুনি কোন প্রকাশনী থেকে আসলো কবে নাগাদ লেখা শুরু করলেন কিভাবে প্লটটা মাথায় আসলো উধা উপন্যাসটা এসেছে প্রিয়মুখ প্রকাশনী থেকে এটা লেখা শুরু করেছিলাম নভেম্বরে আচ্ছা নভেম্বরের শুরুতে শুরু করেছিলাম এটা শেষ হয়েছে মানে নভেম্বরের শেষে এক মাসে এই উপন্যাসটা লেখা হয়েছে আর কি আর লেখার ইয়েটা বলি কি একদিন মাঝরাতে হঠাৎ করে আমার মানে ঘুম ভাঙার পর আমার মনে হয়েছে যে আমার একটা গল্প বলতে হবে এবং একটা গল্প বলার তাড়না থেকেই কিন্তু আমার এই উধা উপন্যাসটা লেখা এবং আমি আসলে তখন আমার তখন মনে হয়েছিল যে ষোলো লাইন বারো লাইনে আমি যে গান লিখতাম আসলে আমি আরও আরও বড় গল্প বলতে চাই আর কি আর এই বড় গল্প লিখতে চাওয়াই আমার এই উধা উপন্যাসের সৃষ্টি হয়েছে আর কি আপনার কাছে কি মনে হয় উধা পাঠকরা এত বেশি পছন্দ কেন করেছে পাঠকরা বেশি পছন্দ করেছে পাঠকরা একটা গল্প চাই যেটা সাথে তারা মানে সংযোগ করতে পারবে এবং আমার মনে হয় পাঠক এই উদাহর গল্পটা পাঠকদের মানে পাঠকটা নিজের করে নিয়েছে নিজের মনে হয়েছে এই কারণেই পাঠকরা বেশি উধাও পড়েছে আর কি উপন্যাস কিভাবে লিখতে হয় গল্প কিভাবে লিখতে হয় আমি কিন্তু জানতাম না একটা ঘোরের ভিতরে আমি কিন্তু এই উধাওটা আমার লেখা এবং সকাল হোক যে মানে মূল চরিত্রটা আমি প্রথম দিন আমি কিন্তু দেড় হাজার শব্দ লিখি বললাম না মাঝরাতে লেখা শুরু করেছিলাম এবং এর চরিত্র কিন্তু আমাকে ডিস্টার্ব করতো মাঝে 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 মনে হতো আমি সকল হক কিন্তু আমি কিন্তু সকল হক না একটা লেখা যখন শেষ হয় তখনকার অনুভূতি কি হয় লেখা শেষ হওয়ার পর আমি আমি কিন্তু আমার ফেসবুকের কথাগুলোই বলছি লেখা শেষ হওয়ার পর খুবই নিঃস্ব মনে হয় আমি যখন উদয়ের ভিতরে ছিলাম আমি কিন্তু একটা এই একটা চরিত্র এই চরিত্র ওই চরিত্রের ভিতরে নিজেকে নিয়ে যাচ্ছিলাম যেদিন লেখা শেষ হলো আমাকে প্রচণ্ড নিঃস্ব মনে হয়েছে কি আমার কিছু নাই আমার এই চরিত্র আমার সাথে নাই আমার ওই চরিত্র আমার সাথে নাই এবং উধাও এর একশো চল্লিশটা রিভিউ ফেসবুকে দেওয়া আছে আমার যেটা একজন নতুন গল্প বল জন্য অনেক বড় পাওয়া অবশ্যই আমি কিন্তু কাউকে বলি নাই কি গল্প আমার উপন্যাসটা পড়ে আপনি রিভিউ দিয়েন তারা নিজে নিজে পড়েছে নিজে নিজে রিভিউ আমাকে ট্যাগ করেছে ফেসবুক এটাই আমার মনে হয় সব থেকে বড় এবং বইটা চলার পিছনে কিন্তু একশো রিভিউ কিন্তু আমার কাজে লেগেছে আর আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ যারা বইটা পড়েছে আর কি নিঃসন্দেহে আচ্ছা এমন কি কখনো হয়েছে যে পাঠক কোনো লেখা আপনার খুব পছন্দ করেছে কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে কিছুই হয়নি বা আরো ভালো হতে পারত এটা তো আমার সব সময় মনে হয় পাঠক আমার তো প্রথম বই এটা জি মানে এটা আমি বলি না এটা কিন্তু আমার প্রথম বই এর আগে কিন্তু আমি কখনো বই বাই করিনি যেমন আমি আমি সব সময় পিছনে যাই গানের ক্ষেত্রে

এই অতৃপ্তিটা আমার মনে হয় যে শিল্পের মাধ্যমে যারা কাজ করেন যারা আসলে শিল্পী তাদের সবারই চলে আসে বা সবারই থাকে এবং এটাই উত্তরণের সত্যি প্রিয় লেখকদের তালিকায় প্রথম সারির দিকে কাদের নাম রয়েছে আমি আমার উপন্যাসের আমি শুরুটাই করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা দিয়ে জি সুনীল গঙ্গোপাধ্যায় আমার অনেক প্রিয় জয় গোস্বামীর কবিতা আমার অনেক ভালো লাগে শক্তি চট্টোপাধ্যায় বিনয় মজুমদার নতুনদের ভিতরে ভালো লাগে শ্রীজাতুর কবিতা আমার ভালো লাগে আর উপন্যাসের ক্ষেত্রে সমরেশ তারপরে শীর্ষেন্দু এদের তো ভালোই লাগে আপনাকে বেশি আকর্ষণ করে চরিত্র তৈরি করা মানে এদের চরিত্র তৈরি করা এদের গদ্য আমি তো এবং অনেকে জানেন জয় গোস্বামী এত সুন্দর গদ্য লেখে আমি তো মানে গদ্যের মুগ্ধতাই আমি ডুবে যাই আর কি আমরা তো জানি যে চলচ্চিত্রের গান লেখার ক্ষেত্রে হয়তো নির্মাতা গল্পটা বলে দেন বা কোনো দৃশ্যায়নের কথা বলে দেন সেই কথা মাথায় রেখে লিখতে হয় গান কিন্তু এর বাইরে যে গানগুলো লেখেন সেই গানগুলোর আইডিয়া কিভাবে মাথায় আসে সেই গানগুলো আমি আমার আটটা সত্য কথা বলি যেটা অনেকবার বলেছি আমি কখনো গান আমার লেখা থাকে না দেখা গেলো কোনো শিল্পীর সাথে আমার কথা হলো আমাকে বললো কি একটা গান দরকার বললাম ঠিক আছে কি ধরনের গান ও আমাকে শেয়ার করলো ও শেয়ার করার পরে আমি যখন আমার ভিতরে ধারণ করি কি আমি লিখব আমি তখন কিন্তু গান লিখি হুম হুম আমরা জানি যে আপনি একটি দৈনিক পত্রিকা এবং প্রথম সারির দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে কর্মরত আছে তো সাংবাদিকতা গান লেখা বই লেখা সবকিছু কিভাবে সমন্বয় করে মানে সমন্বয় সাংবাদিকতা তো দিনে করি এটা তো পাঁচটার পরে আর আমাদের সাংবাদিকতা থাকে না এবং আমি ফেসবুকে লিখেছি কি বইটা কিন্তু আমি লিখেছি মানে রাত একটার পরে আচ্ছা রাত পরে তো আমার মনে অফিস থাকে থাকে না না কিছুই আমি আমার মতো করেই সেই রাত একটা থেকে তিনটা পর্যন্ত নিয়মিত লিখেছি এক মাস আপনার সামনের কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং অসংখ্য ধন্যবাদ আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ